আমরা সবাইকে নিয়ে করতে চাই, বরিশালকে উন্নয়ন করতে চাই এবং সর্বস্তরে বরিশালের জনগণ সবাইকে আমার আন্তরিক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। আমরা এই এক মাস রোজা রাখার পরে এই আনন্দ দিন এই বরিশাল বাসীকে আমি আন্তরিকভাবে আমার ভালোবাসা শ্রদ্ধা এবং তাদের কল্যাণ কামনা করে আমি তাদের শুভকামনা করে আজকের দিনে আপনাদেরকে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা। পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে আমরা আমার ভালোবাসা, যারা আমাকে ভোট দিয়েছেন একটি পরিবর্তনের উন্নয়নের জন্য আমি আমার চেষ্টা অব্যাহত আছে। এখানে যে দীর্ঘদিন উন্নয়ন হয়নি সে ব্যাপারে আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা উন্নয়নের কাজ শুরু করেছি, সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। ময়লা আবর্জনা নির্দিষ্ট এলাকায় তাদের সচেতন হতে হবে, এই ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় যেতে সিটি কর্পোরেশনকে আপনারা জানাবেন, আমরা অতি দ্রুত ময়লা অপসারণ করব। প্রত্যেকটা নাগরিকের একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা আমাদের পালন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে আবর্জনা আমরা যেখানে অর্থ শর্ত আমরা যেখানে সেখানে না ফেলাই। আমরা সংস্কারের কাজ শুরু করেছি, প্রত্যেকটা ওয়ার্ডই সংস্কারের কাজ হবে এবং আমাদের টিম আমরা তৈরি করেছি। ইনশাল্লাহ আপনাদের প্রতিটা ওয়ার্ডে আমাদের কার্যক্রম চলবে। মশার যে উপদ্রব এইটা আমরা বিগত দিন থেকে আমাদের অবহেলার কারণে আমরা খালগুলো ড্রেনগুলো পরিষ্কার রাখতে পারি না। আমি এখানে বিস্তারিত আজকে ঈদের আনন্দ দিনে আপনাদেরকে বলতে চাই যে আমরা নাগরিক হিসাবে আমাদেরও কর্তব্য আছে, যেহেতু জলবদ্ধতা আছে এখানে আমরা ময়লা নির্দিষ্ট এখানে আমরা ফেরাব, কিন্তু আমরা এই জেল এবং খালের ভিতরে ময়লা আমরা জানি না ফেলে, যার কারণে এখানে কারণ দীর্ঘদিন খালগুলো সংস্কার হয়নি যার ফলে এখানে জলবদ্ধতা আছে। আমরা মন্ত্রণালয় আমরা খাল খননের প্রজেক্ট দিয়েছি, ইনশাল্লাহ এটাও অনুমোদন হবে। আমরা সবাইকে নিয়েই করতে চাই, বরিশালকে উন্নয়ন করতে চাই। আমরা আমাদের আমার চেষ্টা অব্যাহত আছে। আমি মনে করি এখানে মন্ত্রী মহোদয়ের দায়িত্ব কি উনি অবস্থ ব্যাপারে অবগত আছেন, অবশ্যই আমরা সবাই মিলে এই শহরকে একটা ভালো শহরকে আমরা করতে পারি, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আপনাদের আন্তরিক আবার আমার ভালোবাসা
সবাইকে আমার প্রত্যেককে প্রত্যেককে পরিবারের বলছি আমার আমার আন্তরিক ভালোবাসা রইল। ছয় বছর আমি আপনাদের আবার এই মোবাইলের জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।